বন্ধুরা, এখন আমি একটি লালন গীতি পরিবেশন করব। সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি আমি শিখেছিলাম প্রয়াত ওস্তাদ খোদাবর সাহের কাছে। আমি দীর্ঘদিন, প্রায় এক বছর তার সান্নিধ্য পেয়েছি, সেটা আমাদের জাতীয় শিল্পকলা একাডেমিতে। সে সময় বৃত্তিমূলক বিশেষ প্রশিক্ষণ কোর্স একটি চালু হয়েছিল, সেই কোর্সে আমি স্টুডেন্ট ছিলাম। সে বহু আগের কথা। খোদাবর সাহের সঙ্গে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল, তাকে স্মরণ করি আমি গানটি পরিবেশন করছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, শুনুন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কেরো, লালন বলে জাতির কেরো, দেখলাম না এক নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ তসবি গলে গাইতে কি জাত ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি গলে গাইতে কি জাত ভিন্ন বলে, যাহওয়া কিংবা আশার কালে, যাওয়া কিংবা আশার কালে, যাহাতির চিহ্ন রহিকারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান, বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি বইতে প্রমাণ, বামনি চিনি কি হিসেরে, সব লোককে কয় লালন কি জাত, সব লোককে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতির কথা, জগৎ জুড়ে হে জাতির কথা, জাতির তত্ত্ব যথাযথ, জগৎ জুড়ে হে জাতির কথা, জাতির তত্ত্ব যথাযথ, লালন বলে জাতির ফাতা, লালন বলে জাতির ফাতা, ডুবিয়েছি সাতবাহারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে।
করবে।